হোক গানের আয়োজন কিংবা যে কোনো অনুষ্ঠান, মাথায় হিজাব জড়িয়ে হাজির হন শিল্পী তানজিনা রুমা। কেউ কেউ এটিকে ভালোভাবে নিলেও কেউ কেউ দেখেন বাঁকা চোখে, আর তাই এমনও হয়েছে কটু কথায় গানের মঞ্চও ছেড়েছিলেন রুমা। চ্যানেল 24-এর সাথে একান্ত আলাপচারিতায় সেই গল্পটি বললেন শিল্পী। গানের মঞ্চে ভিন্ন রকম তিনি, কণ্ঠে তো বটেই, সাজেও। তুমি বলো আমি বলি কবুল কবুল। সঙ্গীত শিল্পী তানজিনা রুমা প্রায় সময় হিজাব ধারণ করে মঞ্চে ওঠেন তিনি। যদিও ওই ভিন্নতা বহন করতে গিয়ে শুনতে হয়েছে বিরূপ কথা, কখনো বা ছেড়ে এসেছেন মঞ্চ। হয়তো যিনি ডিরেক্টর ছিলেন ওনার জ্ঞানের স্বল্পতা, উনি ওভাবে স্বল্প ভূষণে দেখতে উনি অভ্যস্ত। তো উনি দেখা গেছে যে আমরা দুজন সিঙ্গার, একজন হয়তো একটু স্লিভলেস পড়েছে, আমি ফুল কাভার্ড হয়ে, ওনার ফুল কাভার্ড দেখতে ভালো লাগলো না, উনি আমাকে বলতেছে আপনি হিজাব খুলে গান করেন, এবং আমি বলেছি আমি করবো না, আমি চলে আসছি। হ্যাঁ, তো এখন হিজাবের বিষয়টা হয়ে গেছে এমন যে সত্যি কথা বলতে আমার সাথে কোনো মিউজিক ডিরেক্টর বসে আছে, আমরা যেহেতু কাজ করছি একসাথে পাশে বসে, বাইরে থেকে আরেকজন দেখে বলে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, মানে আমি সবার গণভাবি, মানে ঘরের বউ শুধু হিজাব পরবে আর তার বাইরের কেউ হলে তারা হিজাব পরতে পারবে না। এটা কোথায় লেখা? পোশাক নয়, পেশার প্রতি নিবেদন কিংবা চর্চাটাকে প্রাধান্য দেওয়ার আহ্বান এই শিল্পীর। উৎসাহিত করেন ভিন্ন পোশাক কিংবা লোকে বিনোদন অঙ্গনে কাজ করতে আগ্রহীদেরও। যেহেতু আমি গানের মানুষ, হ্যাঁ, আমার কথা হচ্ছে যে যেই কাজটা করে সেদিকে ফোকাস করা উচিত। আমি যদি আমার গানটা ঠিক রাখি, এরপর আমার হিজাব কোনো দিন ব্যারিয়ার হতেই পারে না। এবং আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, আমি এখন চ্যানেল খুললেই দেখি যে অনেকেই হিজাব পরে পারফর্ম করে, আমার খুব ভালো লাগে। যেটা আমি শুরু করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছি, মানে আমি তো বলেছি আমি 100 থেকে 50-তে নামবো, এটা আমি টার্গেট করেই নেমেছি। রাজাবাবু, হিরো দ্য সুপারস্টার, হিটম্যান, অন্তর জ্বালা সহ 700-র বেশি সিনেমায় প্লেব্যাক করেছেন এই শিল্পী। প্রকাশ পেয়েছে হাজারের বেশি গান, যে কাজের স্বীকৃতিতে হাতে উঠেছে নানা সম্মাননা। ইন্টারন্যাশনালি একটা আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে আমার গানের এই 24 বছরের ইয়ের জন্য। ওরা এর আগে আমার কাছ থেকে অনেক ইনফরমেশন নিয়েছিল, যে অ্যাকচুয়ালি মানে আমার সম্বন্ধে তার আগে জেনেছে, আমার ফেসবুক পেজ, আমার প্রোফাইল, আমার গান। হ্যাঁ, মানে এরা যখন এটা ডিক্লেয়ার দেয় তখন তারা আর্টিস্ট সম্পর্কে অনেক কিছু আগে জেনে নেয়, আমার ফুল ব্যাকগ্রাউন্ডটা জেনে তখন এটা দিয়েছে আর কি। তো অবশ্যই এটা অনেক আনন্দের, অনেক সম্মানের। আমি মেঘের কাছে বৃষ্টি চেয়েছি। সঙ্গীত প্রতিভাকে শুধু নিজের মধ্যে নয়, অন্যদের মাঝে ছড়িয়ে দিতেও কাজ করছেন তানজিনা রুমা। জানি তুমি আসবে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।